গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আকাশ পাপড়ি সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আর কালকে তোমাদেরকে একটা দারুণ ভিডিও আপলোড দিয়েছি, মানে ভীষণই ইন্টারেস্টিং, ভয়ঙ্কর। তো যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই আমার পিছনে ভিডিওতে গিয়ে দেখে নিও। তো চলো ব্লগটাকে শুরু করছি 10টার থেকে, ঠিক আছে? তো এর আগের কাজকর্ম বা মানে আরও অনেক কিছু কাজকর্ম ছিল যেগুলো শেয়ার করা হয়নি ভিডিওর জন্য, তো এখন থেকে পুরো সারাদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, তোমরা স্কিপ না করে ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর গতকালের তুলনায় আজকে গরম অনেকটাই এখনো একটু কম, আজকে প্রায় 34 অনেকটাই কম, কারণ কালকে ছিল 43-44 ডিগ্রি, 43 ডিগ্রি 42 ডিগ্রি, আর আজকে রয়েছে আমাদের এখানে 34 ডিগ্রি, সেই তুলনায় অনেক কম। হ্যাঁ, আর আজকে বৃষ্টির একটা আভাস ছিল, আবার হয়তো কেটেও যেতে পারে বলা যায় না। আর মা নিয়ে আসলো আমার জন্য ঠান্ডা ঠান্ডা জল। তো মানে এখন মনে করো এরকম বলছি যে সকাল, আমাদের কিন্তু সকালবেলা অলরেডি একবার করে আখের গুড়ের শরবত খাওয়া হয়ে গেছে, আর ও এখন যে জল খাচ্ছে ওর হচ্ছে মানে একদিন এর আগে ব্লগেও শেয়ার করেছি, সারাদিন ভরে শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, মানে অনেক কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, ইভেন রাতেও একটা খেয়েছিল ওর, তো সেইটাতেই একদম খবর হয়ে গেছে, গলা ব্যথা, কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, হাঁচছো তো সারাক্ষণ। না না, ওটা এমনি নাকি দুলো গেছিল তাই, কিন্তু এইখানটায় বিরাট ব্যথা করছে, ওটা ঠান্ডারই লক্ষণ। তো চলো তোমাদেরকে আজকে একটুখানি শেয়ার করি আমাদের মেনু কি হতে চলেছে। আজকে বাজারে আমি গেছিলাম, আমি বাজারে গেছি মানে উম্বাং খরচা তো হবেই, এটা কনফার্ম। এই দেখো সবার আগে দেখাই হচ্ছে ছাতুর প্যাকেট, গণেশ, গণেশের ছাতু, ভালো কাজের জন্য নিয়েছো, তুমি নিয়েছো তো? আচ্ছা, তো আমি অনেক আগে থেকে খেতাম। তখন থেকে সোলা ছাতু খাই স্ট্রং হওয়ার জন্য। তো তারপরে দেখো বাজার থেকে কি কি নিয়ে এসছে, বাবাও গেছিল, তোমাদের দাদা ভাইও গেছিল, তো পছন্দগুলো কে করেছে তুমি? বাবা প্রথমে এটা নিয়ে এসছে। আচ্ছা, তো আমি বললাম যে এই গুরু মাছ আনলে কেন, তখন আরো ধরনের মিক্সার মাছ ছিল সেখানে, আমি আমার পরে বাজারে গিয়ে এই মাছ এখানে রয়েছে, পুঁটি মাছ, চাদা মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, মানে দু তিন রকমের মাছ মিশানো রয়েছে, তিন চার রকমের মাছ, চেলা মাছ রয়েছে। ওফ, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মাছ, ওই যে সরু সরু মাছ একটা তুলো, এটা আমার সবচেয়ে প্রিয় মাছ, এটা কিন্তু খুব টেস্টি এবং খুব ভালো খেতে, খুবই হচ্ছে মায়া, মায়া মাছ অনেক রকম, মানে তিন চার রকমের মানে মাছ আছে, এগুলো খুব সুস্বাদু হয়, আর এটা হচ্ছে এটাও খুব টেস্টি খেতে, কিন্তু এটা আমাদের একটু কমন মাছ বাড়িতে, এটা দিয়ে ঝাল করা হবে। তো এই দুই রকমের মাছ আর সঙ্গে আছে মাছের ডিম, মাছের ডিম দিয়ে নিশ্চয়ই ঘ্যাট হবে নাকি? হ্যাঁ ঘ্যাট হবে। তো এই গেল আমাদের মাছের আইটেম, আর তাছাড়াও রয়েছে যে বিভিন্ন রকমের সবজি, শাক, এখানে রয়েছে পুঁই শাক, এখানে রয়েছে হচ্ছে ডাটা, এগুলো কিন্তু আমাদের এক দাদু দিয়েছে, দাদুর জমির আর কি, তো এগুলো দিয়েছে। এখানে রয়েছে ঝিঙে, বেগুন, লেবু, মিষ্টি কুমড়ো, গাজর, মিষ্টি আলু, এগুলো কিছু আগেরও রয়েছে, বরবটি না বিনস, বরবটি আলু, হ্যাঁ বরবটিটা দাদু দিয়েছে, আর আলু উচ্ছে ওগুলো তো আগেরই, মানে বাবা কিনে নিয়ে এসছে, উচ্ছেটাও আজকে কিনে নিয়ে এসছে ভাজা খাওয়ার জন্য। আর এখানে আবার এই তিনটে বেগুন, তিনটে ঝিঙে, আর এই চারটে লেবু ওই দাদু দিয়েছে দাদুর জন্য। আর আজকে আর বাবাই যে বড় বড় যে বেগুনগুলো, বাবা কি হয়েছে, বাবার এই বেগুনগুলো কিনছে, দাদু বাজারে এসে বলছে কি কিনছে, সেগুলো কিনছে আমার বাড়িতে, তো গাছে নিজের বাড়িতে চাষ করা, বাড়িতে দেখে নিয়ে গিয়ে বলছে এগুলো নিয়ে যা, এগুলো অনেক বেশি ভালো ফ্রেশ। আমাদের সম্পর্কে দাদু হয় সে দাদুর জমি আর কি, সুযোগে তোমাদের দেখাবো। হুম হুম, এই হচ্ছে ব্যাপার। আজকে বর্তমানে এখন কি রান্না হবে, আজকে হচ্ছে ওই মিক্স মাছটা, আর হচ্ছে মিক্স মাছটা দিয়ে একটা চচ্চড়ির মতন ঝোল করা হবে, ঝোল ঝোল চচ্চড়ি, ঠিক আছে, আর ওই সবজি দিয়ে হবে ঘ্যাট, সবজি দিয়ে, আর এই যে মাছের ডিম দিয়ে হবে একটা ঘ্যাট, আর এই মাছটা দেখি রাত্রে যদি হয় তাহলে ওই একটু ঝাল ঝাল করা হবে, মাছের ঝাল, ঠিক আছে, আর ওই উচ্ছে ভাজা হবে, আর আমার জন্য একটু বেগুন ভাজা হবে, আমার জন্য বেগুন ভাজা, আর আর কার কার জন্য কি হবে বলো, কিছুই লাগবে না, আমরা খাবো, আমাদের তাতেই হবে, ওই জন্য মাছ ভাজা, ওই জন্য মাছ ভাজা। এই দেখো পুষিকে দুটো মাছ দেওয়া হয়েছে, জ্যান্ত মাছ, ও খেতেই পারছে না ভয়ে, কখন থেকে ওরম চেষ্টা করলো, যা ভয়টা কেটে গেছে, ও লাফাচ্ছার জন্য বসেছিল, ওই দেখ আর একটা, এবার এটা খাবে, ভয় কেটে গেছে, পুষি খেতেই পাচ্ছে না, ও বিল্লি তোমার লজ্জা করার দরকার, তুমি ওর সঙ্গে পাঙ্গা নিতে চাও, বেগুন
সবজি কাটছে, পুরো সবজির বাজার নিয়ে বসে গেছে। আজকে গুরু মাছ কাটতে দেখবা কেরম জ্বালা। কতক্ষণ লাগবে গুরু মাছ কাটতে? দুই মিনিটের মধ্যে গুরু মাছ কাটা হয়ে যায়। তুমি আবার কি নিয়ে আসছো? হ্যাঁ, তো আবার কিছুক্ষণ পর চলে আসলাম, আর এখন দুপুর হয়ে গেছে। দুপুর বলতে পুরোপুরি একদম পিওর দুপুর না, এমনি দুপুর। তো এখন প্রচণ্ড গরম, গরম বলতে তো কালকের থেকে অনেকটাই কম, 34 ডিগ্রি সেলসিয়াস। চচ্চড়ির জন্য সবজি মানে আলু পেঁয়াজ আলাদা করে এটা ভাজা হবে, এটাও চচ্চড়িতেই যাবে, মানে একটু ঝোল ঝোল করে চচ্চড়ি। এটা তো ওই ডাটা আছে, আর বেগুন আছে, বেগুন কুচো। এটা হচ্ছে আমাদের গাছের বেগুন, ছোট্ট বেগুন। আর এখানে রয়েছে হচ্ছে সবজি মানে ঘ্যাটের জন্য কি কি আছে এর মধ্যে? গাজর, আলু, মিষ্টি আলু, বেগুন, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো, বেগুন, এসবই রয়েছে। ইদি হবে আজকে ঘ্যাট, আর মাছের ডিম তো রয়েছে। বাবা এই মাত্র বেরিয়ে গেলো অফিসে, কোন রকম একটু টিফিন টিফিন করে চলে গেলো। আজকে বেশি দূরে না, আজকে বেঁধে হতেই কাজ আছে, তো কাজ সেরে তারপরে আসবে দুপুরে, তারপরে খাওয়া দাওয়া করবে। এই যে আমি এখন বসে রয়েছি, এই ল্যাপটপে একটু কাজ করছিলাম, ভিডিও আপলোডের কাজ। আর পাপড়ি দিয়ে গেলো আমাকে একদম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, আর এই সময় লেবু লবণটা খুব দরকার শরীরে। এই যে লেবুর শরবত, কাজটা সেরে নিই। কি করছো? আজকে তাও গরম কম আছে বলো, মানে গতকালের তুলনায় বা তার আগের দুদিনের তুলনায় আজকে গরম অনেক কম। এরকম থাকলেও তাও যথেষ্ট, তাই না বলো? আমাদের ও বাড়ি থেকে তোমাদের দাদা ভাই চটচড়ি খেয়ে এসছে মায়ের হাতে, তো সেটা নিয়ে তো মানে রোজই আমাকে কথা শোনায়, ওরকম পারবা না এরকম বলে। তো মার কাছ থেকে শুনে নিলাম কিভাবে মা রান্নাটা করে, তো সেইভাবে চেষ্টা করছি করার। ওরকম হবে না কখনো জানি, তবুও চেষ্টা করছি। মা এখানে কি মাছ এটা যেন? খয়রা মাছ, খয়রা মাছ কাটছে, আর পাশে তো পুষি থাকবেই, এটা তো আশা করাই যায়, তাই না বসি? দেখো তাকিয়ে দেখছি কত সুন্দর করে। আর এরপরে এই যে সবজি দেখো সেদ্ধ করার রয়েছে, আগে থাকতেই লবণ হলুদ চিনি সব অ্যাড করা রয়েছে। এবার এই সবজিটা এর মধ্যে দিয়ে দেবো, ফোড়নটা আর একটু এই যে হয়ে গেছে ভাজা দিয়ে দিচ্ছি। তাহলে তবে এটা আরো টেস্ট হবে। এটা কিসের জন্য? রান্নাবান্না একদম রেডি, এখন চলে এসেছি খেতে। আর এইমাত্র স্নান ঠান করে নিলাম, সবাই সকালে ফোন করেছি, তো জানি না আবার করতে হবে কিনা। যাও চলো তোমাদের দেখিয়ে দিই যে রান্নাগুলো কেমন হয়েছে। চলো প্রথমে দেখি কি আছে। ওয়াও, তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একদম সুন্দর একটা খাবার, আর হেভি টেস্টি। খাবারটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি, আর খাওয়াটাও খুব ভালো। মাছের ডিম দিয়ে, পুঁইশাক ডাঁটা দিয়ে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে ঘ্যাট, আর এরপরে আছে সেই যে 12 রকমের মাছ দিয়ে চচ্চড়ি, আর দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, বেগুন ভাজাতে তো আগে খেতে হবে। আর উচ্ছেটা বোধহয় এখন করা হয়নি, কারণ উচ্ছেটা এত ভাজা একবারে খাওয়া যাবে না, উচ্ছে সেদ্ধ আছে না, আর মা খাবে উচ্ছে সেদ্ধ, খুব ভালো খায়। তো চলো খেয়ে নিই নাকি, খেতে দিয়ে দাও। তো চলো আগে বেগুন ভাজা দিয়ে শুরু করি, তারপর এক এক করে সব সবজি নেবো। চলো বেগুন ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট, এবার খাবো
ঘ্যাঁড় দিয়ে, যে সবুজ সবজিটা হয়েছে সেটা দিয়ে। তো চলো খেয়ে নি। এখন বাজে হচ্ছে 1:10 মতন, একদম স্নান টান করে ফ্রেশ, পুজো দিয়ে নিয়েছি আর তারপর এখন খেতে বসেছি। এখন সবাই একসঙ্গে খাচ্ছি। এই যে মা হচ্ছে খেতে দিচ্ছে আর মানে ভাই, তোমাদের দাদা ভাই সবাই খেতে বসেছে, খাচ্ছে আর আমি এখন বসবো। রান্না কেমন হয়েছে বলো? বিশাল হয়েছে, বিশাল। সাউন্ডটাই শোনাই। ভালো হয়েছে? হচ্ছে ঘ্যাঁড়টা খেয়েছে, ঘ্যাঁড়টা ভালো লেগেছে। আর চটচড়িটা যেটা মার স্টাইলে রান্না করেছে ওই রকম হয়নি সেটা আমি জানি। এখন বাজে হচ্ছে 2:00, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। এখন একটু শুয়ে রয়েছি বিছানায়, আর ঘরের দরজা জানলা আর কি সব পর্দা নামানো, সেই জন্য অন্ধকার ঘর। আর মানে পর্দার কালারটা অরেঞ্জ, তো দরজার সেই আলোটা হালকা মুখে আসছে জন্য অরেঞ্জ হয়ে গেছে। তোমাদের দাদা ভাই ওখানে শুয়ে শুয়ে সিনেমা দেখছে, আমি একটুখানি ফোন ঘাঁটবো তারপরে ঘুমাবো একটু। অনেক দিন পর দুপুরবেলা একটু শান্তি করে মনে হয় আজকে ঘুমাতে পারবো। তার কারণ হচ্ছে বাইরেটা পুরো মেঘলা আর আজকে সেই জন্য রোদের তাপটা আর কি সূর্য মামাকে দেখা যাচ্ছে না, জন্য ফ্যানের হাওয়াটা অত গরম নেই। বিছানাটা হালকা গরম আছে, হালকা হালকা, তবে অতটা গরম নেই। আর সারা রাত ভর কাজের জন্য এটা ওটার জন্য ঠিকঠাক ভাবে ঘুম হয় না, গরমের জন্য বিশেষ করে। তো হাতটা নামো। তো সেই জন্য একটুখানি ঘুমাবো আজকে অবশ্যই। চলো টাটা, পরে আবার দেখা হবে। গুড ইভিনিং, আমরা চলে আসলাম আবারও সন্ধেবেলা। এই যে এখানে শুয়ে রয়েছে আর আমি বসে রয়েছি, বসে বসে এখন একটুখানি মুড়ি খাচ্ছি। আর আজকে যেই তরকারিটা করেছিলাম ছোট মাছে সেটা দিয়ে এখন একটু মুড়ি খাচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম মানে আমাদের রান্নাবান্না কাজবাজ সেরে স্নান পুজো খাওয়া দাওয়া এগুলো আর কি আমরা মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট করা। তো তারপরে সবাই একটুখানি ঘুমিয়েছি, সবাই কি করেছে জানি না, আমি আর তোমাদের দাদা ভাই তো একটু ঘুমিয়েছি। আজকের ওয়েদারটা মেঘলা থাকার কারণে ফ্যানের হাওয়া গরম হয়নি, যেটা লাস্ট বলেছি সেটাই আর কি। খুব অনেকদিন মানে পুরো পুড়তে পুড়তে আজকে খুব শান্তি করে একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠেই আর কি গল্প, ঘুম থেকে ওঠার পরও কোনো তখন তো রান্নাবান্নার মানে সময় ছিল না। মা এখন রান্না ভাত বসিয়ে দিয়েছে আর তরি তরকারি সব রয়েছে, শুধু ভাইয়ের জন্য হয়তো কিছু ভাজা ঠেজা এক্সট্রা করতে হবে। তাছাড়া ঘ্যাঁড় চটচ মানে ছোট মাছের তরকারি সবকিছু রয়েছে, শুধু একটু ভাত করলেই হয়ে যাবে গরম গরম। আর মা রাতের বেলা মাছের ঝাল হওয়ার কথা ছিল, সবকিছু যখন রয়েছে তাহলে আর শুধু শুধু মাছের ঝালটা করে আগের খাবারগুলো নষ্ট করার কোনো মানেই হয় না, ওটা দিয়ে কালকে একটা রেসিপি হয়ে যাবে। তো আমরা এখন এই যে একটুখানি মুড়ি খাচ্ছি আর 10টা নাগাদ ভাত ঠাত খাওয়া হবে। আর এরকম মানে যারা মুড়ি খেতে ভালোবাসে না, এই ধরনের জিনিসগুলো দিয়ে খুব ভালো লাগে। শুধু এমনটা না যে চানাচুর মানে মুড়ি মুড়ি মাখাটাই, চচ্চড়ি দিয়ে মুড়ি, শাকের ঝোল দিয়ে মুড়ি, শাক ঘণ্ট দিয়ে মুড়ি, আরও অনেক রকমের খাবার তরি তরকারি রয়েছে যেগুলো দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, মাংস দিয়েও খুব ভালো লাগে। বিশেষ করে আগে আর কি বাবার বাড়িতে প্রায় দিনই যখন রাতে মাংস টাংস আসে, পরের দিন সকালবেলা যেই বাসি তরকারিটাও থাকে না, সেইটা দিয়েও মুড়ি খেতে হেভি লাগে। তখন মাংসটাকে একটু গরম করার জন্য একটু ঘন হয়ে যায়, হেভি টেস্ট লাগে খেতে। তো এটাও খুব টেস্টি লাগছে। চলো টাটা, পরে দেখা হচ্ছে। যে তোমাদের বলেছিলাম যে ভাতের সঙ্গে রাতে শুধু হয়তো কয়েকটা ভাজা ভাজি হবে, এই যে বেগুন ভাজা হবে একটু আর বরবটি ভাজা হবে, আর এই যে ভাত মা উপর দিয়ে দিয়েছে হয়ে গেছে। চলো এবারে বেগুনগুলোকে ভেজে ফেলি সাদা তেলে চটপট, লবণ আর হলুদ দিয়ে। এই যে হলুদ দিয়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি লবণ। চলো বেগুনগুলো ভাজা করে নিই, বরবটি ভাজা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। বেগুন ভাজা আর বরবটি ভাজা হয়ে গেছে, এবারে ঘ্যাঁড়টাকে সেই কড়াইতেই গরম করে নেব, আর চচ্চড়িটা মা গ্যাসে গরম করে নিয়েছে। এখন প্রায় বাজতে চললো 10টা আর সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না তো হয়ে গেছে, খুব অল্প সময় ছিল, তো তারপরে বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মাথায় চিরুনি করে নিলাম, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম, তারপরে তো চুল পুরো জটলা হয়েছিল, মানে শুকিয়ে গেছে। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, দুপুরবেলা তখন চুল খুলে দিয়ে ঘুমিয়েছিলাম, তো এখন ভালো করে চুল টুল আছড়ে বেঁধে নিলাম। আর রাত্রিবেলা আবার চুলটা খুলে শোবো, কারণ আমার চুল না খুলে শুলে খুব মানে অস্থির লাগে, মাথাটা খুব গরম লাগে, সারাদিন এইভাবে মাথায় চুল মানে বেঁধে রাখতে হয়। তো সেই জন্য আমার মনে হয় যে চুলটা একটু খুলে রাখলে গোড়া দিকটা হাওয়া বাতাস ঢুকলে মাথাটা একটু ভালো থাকবে আর কি, চুলটাও একটু ভালো থাকবে। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে আসি। কেউ চলো খেতে, আর তুমি চার্জারটা খোলো। চলো চলো, বোবা হয়ে গেল নাকি? বোবা হয়ে গেছো?
বোবা